আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা অনেক ভালো আছো। আজকে আমি তোমাদের অষ্টম শ্রেণীর বা জেএসসি পরীক্ষার্থীদের জন্য দশম অধ্যায়ের যে উপপাদ্য আছে, এখানে দশম অধ্যায়টি মূলত বিত্ত সংক্রান্ত যে উপপাদ্য, এখানে তোমরা তিনটি মেন উপপাদ্য পাবে। উপপাদ্য 1, 2, 3, এর মধ্যে আমি উপপাদ্য 1 তোমাদের সামনে আজকে একটু আলোচনা করব, বা তোমরা অষ্টম শ্রেণীতে নতুন আঙ্গিকে নতুন উপপাদ্য যেটি পাচ্ছ বৃত্ত, এটা নিয়ে আমি আলোচনা করার চেষ্টা করব। তবে তোমরা হয়তো দেখবা যে এই উপপাদ্য 1 যদি আমি এভাবে চিন্তা করি বা তোমাদের এভাবে চিন্তা করতে হবে যে এই উপপাদ্যগুলো কিন্তু বোর্ডের জন্য খুবই ইম্পর্টেন্ট। তোমরা উপপাদ্য 1 তোমরা ম্যাক্সিমাম বোর্ডে দেখবা, জেসি 2014 থেকে শুরু করে তোমরা দেখবা যে এবং তো আমার এই ভিডিও আপলোড হওয়ার আগ মুহূর্তে পর্যন্ত কিন্তু এই উপপাদ্য 1 অনেকবার এসেছে, এবং আমি তোমাদের এই দশম অধ্যায়ে কিন্তু একটি সাজেশন আপলোড করেছি, সাজেশনটা দেখে নিও। আজকে আমি এই উপপাদ্যটির প্রমাণ করার জন্য প্রথমে আমি সাধারণ নির্বাচন যেটি আমি ও প্রশ্নে লিখেছি, নর্মালি তোমাদের সৃজনশীলে কিন্তু প্রশ্নটি থাকবে, ওই সৃজনশীলের চিত্র থেকে কিন্তু তোমাকে প্রমাণ করতে দিতে বলতে পারে বা দিবে, কিন্তু আমরা যখন বাসায় পড়াশোনা করব আমাদের উচিত হবে যে মেন যে উপপাদ্য সমূহ আছে একটি সুন্দর খাতায় একটি জ্যামিতির উপপাদ্য লেখার যে সিস্টেম আছে এই সিস্টেম অনুযায়ী তোমাদের লিখে রাখা উচিত। যেমন আমি এখানে লিখেছি, প্রমাণ করো যে বৃত্তের কেন্দ্র ও ব্যাস ভিন্ন যে কোনো জ্যায়ের মধ্যবিন্দু সংযোজক সরলরেখা ওই জায়গার উপর লম্ব। দেখো, বৃত্তের কেন্দ্র ব্যাস ভিন্ন যে কোনো জায়গার উপর জ্যায়ের মধ্যবিন্দু সংযোজক রেখাংশ ওই জ্যায়ের উপর লম্ব। এই উপপাদ্যটি তোমরা যদি দেখো, নর্মালি সপ্তম শ্রেণীতে তোমরা যেমন এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র পেয়েছিলে, এই উপপাদ্যটা বৃত্ত সংক্রান্ত যে উপপাদ্য অষ্টম শ্রেণী থেকে পেয়ে যাচ্ছ, এটি ম্যাক্সিমাম প্রমাণের ক্ষেত্রে বৃত্তের উপপাদ্য সময়ে তোমরা দেখবে যে এই প্রমাণটি আছে যে তুমি যদি কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন, কেন এই কথাটা বলা হয়েছে, ব্যাস ভিন্ন কোনো জ্যায়ের মধ্যবিন্দু যদি পায়, মধ্যবিন্দু সংযোগ সরল রেখাটি হবে ওই জায়গার উপর লম্ব। এটি আলোচনা করার পূর্বে আমি বলবো যে একটু আলোচনা এখানে আমি করব যে আমি এখানে আমি আনুপাতিক ভাবে আমি একটি চিত্র এঁকেছি, দেখো ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত। এখন আমি যদি এখানে একটি এ বি জে আঁকি, দেখো এটিও একটি জে, আমি যদি এখানে একটি জে আঁকি সিডি, এটিও কিন্তু একটি জে, আমি যদি এখানে ইএফ আঁকি এটিও কিন্তু একটা জে, আবার যদি আমি এখানে পি কিউ রাখি এটিও কিন্তু একটি জে। খুব সাবধানে এই বিষয়টি বোঝার চেষ্টা করবা, কারণ এখানে বলেছে ব্যাস ভিন্ন কোন জে। কারণ কি, দেখো আমরা এখানে অ্যাকচুয়ালি দেখতে পাচ্ছি যে পি কিউ কিন্তু ব্যাস, ওকে, আবার এই পি কিউ কে আমরা বলবো বৃহত্তম জে, বৃহত্তম জে। সুতরাং আমরা কেন্দ্র থেকে আমরা এই পি কিউ কে যদি বৃহত্তম জ্যায় বিবেচনা করে পি কিউ এর উপর যদি লম্বা আঁকতাম তাহলে লম্বা আঁকা যেত না, কারণ পি কিউ এর উপরে কিন্তু ও বিন্দুটা অবস্থান করছে। সুতরাং এই পি কিউ বাদে পি কিউটি কিন্তু বৃহত্তম জ্যায়, যার কারণে সাধারণ নির্বাচনে বলা হয়েছে ব্যাস ভিন্ন যে কোনো জ্যায়। এই কথাটি কিন্তু তোমাদের মনে রাখতে হবে প্রিয় জেএসসি পরীক্ষার্থীরা। তোমাদের বলবো যে তোমরা হয়তো প্রমাণ করতে যাও কিন্তু আমরা কেন আমরা পি কিউ তো একটি জ্যায় কিন্তু বৃহত্তম জ্যা, যার কারণে এই পি কিউ জ্যাটা দেখো প্রত্যেক ক্ষেত্রে আমাদের ইএফ থেকে বড় হবে, পি কিউ জ্যাটা কিন্তু দেখো সিডি জ্যা থেকে বড় হবে, পি কিউ দেখো লক্ষ্য করো এ বি থেকে বড় হবে। সুতরাং পি কিউ এই বৃহত্তম জ্যা বাদে তুমি যদি কেন্দ্র থেকে ইএফ এর মধ্যবিন্দু নাও নিয়ে যদি এখানে যোগ করো তাহলে এখানে একটি লম্ব তৈরি হবে। তুমি পি কিউ বাদে ও বিন্দু থেকে যদি সিডি এর উপর এভাবে একটি মধ্যবিন্দু নাও, মধ্যবিন্দু আর ও যোগ করলে এখানে একটি লম্ব তৈরি হবে, বা এ পি কিউ বৃহত্তম জ্যা বাদে এ বি জ্যার মধ্যবিন্দু তুমি একটা ফাইন্ড আউট করে নাও নিয়ে যদি এখানে একটি সংযোগ করো সেক্ষেত্রেও এটি কিন্তু একটি লম্ব হবে। এটি আমাদের প্রমাণ করতে হবে, বলেছে বৃত্তের কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন যে কোনো জ্যায়ের মধ্যবিন্দু সংযোজক রেখাটি এই জ্যায়ের উপর লম্ব হবে, এবং এই লম্ব হওয়ার পূর্ব মুহূর্তে তোমাদের লাস্টে কিন্তু একটি ইম্পর্টেন্ট লাইন আছে, এই লাইনটি কিন্তু তোমাদের খুবই সতর্কতার সাথে কিন্তু লিখতে হবে। আমি আমার অভিজ্ঞতার আলোকে বলবো যে এই উপপাদ্যটি কিন্তু অনেক সোজা,
কিন্তু এই উপপাদ্য লাস্টে যে কিন্তু তোমরা মুখস্থ করার কারণে ভালোভাবে তো বুঝো না, তোমরা কিন্তু একটু ভুল লিখে ফেলো, এই ভুলটি কিন্তু করা যাবে না। ওকে, কেন বলবো দেখো, তাহলে আমাদের এই ব্যাস ভিন্ন যে কোনো জ্যা বলতে আমি তোমাদের এখানে বোঝালাম যে আমরা জ্যা একাধিক আঁকতে পারি, কিন্তু কেন্দ্রগামী যে জ্যাটি হবে এই জ্যাটি বাদে, মানে কেন্দ্রগামী জ্যাটাই কিন্তু বৃহত্তম জ্যা। এবং তোমাদের দেখো এখানে অনুসিদ্ধান্ত আছে, অনুসিদ্ধান্ত একটি ইম্পর্টেন্ট, প্রমাণ করো ব্যাসই বৃহত্তম জ্যা। সুতরাং এটির কিন্তু ব্যাখ্যা আলাদাভাবে আবার আমি তোমাদের সামনে আপলোড করার চেষ্টা করব। তাহলে আসো আমি এই প্রমাণের জন্য সাধারণ নির্বাচনে যেটা থাকবে এটা থাকলো, আমি একটি বৃত্ত এঁকে নিব, আমি একটি বৃত্ত এঁকে নিয়ে সুন্দরভাবে এখানে 4 সেন্টিমিটার দৈর্ঘ্যের আমি রুলার কম্পাস দিয়ে 4 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি এখানে জ্যা এঁকে নিব। নেয়ার পর আমি 4 সেন্টিমিটারের মধ্য মান এখানে একটি বিন্দু দিয়ে এখানে এম দিয়ে দিব, আর এখানে কেন্দ্র তো আমরা প্রথমে পাব, কেন্দ্র থাকবে, আমরা কেন্দ্র থেকে ও এম আমরা যোগ করে নেব। তোমাদের মেন বইয়ে কিন্তু ডট 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 দেওয়া আছে, এটি দেওয়ার অর্থ যে কেন্দ্র থেকে অতিরিক্ত অংশ তোমাদের একে দেখিয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি আমরা এ বি এর মধ্যবিন্দু আমরা আগেই নির্ধারিত করে নিয়েছি, যার কারণে এম আমাদের এখানে মধ্যবিন্দু হলো। তাহলে দেখো বৃত্তের কেন্দ্র ও ব্যাস ভিন্ন জ্যা যে অংশটা আমি এখানে আলোচনা করেছি, ব্যাস ভিন্ন জ্যার মধ্যবিন্দু দেখো, মধ্যবিন্দু এখানে কিন্তু অলরেডি কি বলো এম, আমরা যোগ করলে আমাদের প্রমাণ করতে হবে যে এখানে আমাদের প্রমাণটা অ্যাকচুয়ালি আসবে। দেখো আমি এখানে একটু লিখে দিই যে ও এম আমাদের প্রমাণ করতে হবে দেখো লম্ব এ বি, বা এটাকে আমরা এভাবে বলতে পারবো যে ও এম এ কোণ সমান 90 ডিগ্রি হবে, বা ও এম বি কোণ সমান 90 ডিগ্রি হবে। ওভারঅল আমরা এই দুইটিকে একসাথে লিখতে পারবো ও এম এ কোণ সমান ও এম বি কোণ সমান আমাদের এক সমকোণ হবে, এটি আমাদের প্রমাণ করতে হবে। তোমরা দেখো আর একটু দেখে নাও ভালো করে যে আমি যে বিষয়টি বলতে চাচ্ছি যে বৃত্তের কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন কোন জায়গায় মধ্যবিন্দু সংযোগ সরলরেখা আমরা যোগ করলাম, আমাদের এটি প্রমাণ করতে হবে। তোমাদের মেন বইয়ে যেটি লেখা আছে বিশেষ নির্বাচন, বিশেষ নির্বাচনটা তোমরা সুন্দরভাবে লিখে নিবা যে মনে করো ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের এ বি ব্যাস ভিন্ন একটি জ্যা, এম এই জ্যার মধ্যবিন্দু, ও কমা এম যোগ করে প্রমাণ করতে হবে যে ও এম লম্ব এ বি, অথবা ও এম এ কোণ সমান ও এম বি কোণ সমান আমরা এখানে লিখে নিতে পারবো, এটিকে আমরা এক সমকোণ কথাটি লিখতে পারবো। ওকে প্রিয় শিক্ষার্থীরা একটু খেয়াল করো, এখন আমি প্রমাণে সরাসরি চলে যেতে চাই, প্রমাণটা তোমাদের আমি বোঝাবো। আর অলওয়েজ মনে রাখবে যে অষ্টম শ্রেণীতে যারা জ্যামিতি দেখে একটু ভয় পাচ্ছ তাদের আগে বলবো, তোমরা সপ্তম শ্রেণীতে উপপাদ্য যে সর্বসম 4টি ছিল এই 4টি উপপাদ্য হয়তো তোমরা অনেকটা প্র্যাকটিস কম করে এসেছো, অর্থাৎ সর্বসম যে শর্ত 4টে আছে এই 4টি শর্ত আমাদের কিন্তু অলওয়েজ লাগবে, কারণ 2টি ত্রিভুজ সর্বসম শর্ত হওয়ার ক্ষেত্রে 1টি ত্রিভুজের মোট 6টি অংশ থাকে। এই 6টি অংশের ভিতরে তোমরা সপ্তম শ্রেণীতে প্রমাণে করে এসেছো যে একটি সাধারণ নির্বাচনে ছিল যে 3টি অংশ দেওয়া আছে, হয়তো কোনো ত্রিভুজের দেখা আছে 2টি বাহু আর তাদের অন্তর্ভুক্ত কোণ, অপর একটি ত্রিভুজের 2টি বাহু এবং তাদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া আছে, প্রমাণ করতে হয়েছে ত্রিভুজদ্বয় সর্বসম। এটি বলার কারণ আমরা একটু এখানে অঙ্কন সংযুক্ত করে তোমরা নিবা ও কমা এ আর ও কমা বি আমরা যোগ করে নিব। ওকে, সেই ক্ষেত্রে দেখো ও এ এম একটি ত্রিভুজ হলো, ও বি এম আরেকটি ত্রিভুজ হলো। এখন এই 2টি ত্রিভুজ সর্বপ্রথম আমাদের সর্বসম করতে হবে, সর্বসম করার অর্থ হচ্ছে যে ও এ এম ত্রিভুজ আর ও বি এম ত্রিভুজের যে 6টি অংশ আছে অর্থাৎ 3টি কোণ আর 3টি বাহু অটোমেটিকলি মিলে যাবে, আমরা আগে সর্বসম করে নেব। তাহলে আমাদের টার্গেট কিন্তু ও এম এ কোণ সমান ও এম বি কোণ 90 ডিগ্রি দেখাতে হবে, এটি কিন্তু আমাদের মূল টার্গেট। তাহলে আসো এখন দেখো ত্রিভুজ ও এ এম ও ত্রিভুজ ও এম বি এর মধ্যে আমরা কি লিখে নিতে পারি, দেখো আমরা কি লিখবো বলো, ও এ
সমান ওবি। কেন লিখবো দেখো, ওএ নিঃসন্দেহে ও কেন্দ্রবিষ্ট বৃত্তের একটি ব্যাসার্ধ, আবার ওবিও কিন্তু ও কেন্দ্রবিষ্ট বৃত্তের একটি ব্যাসার্ধ। ও এর মান যদি 5 সেন্টিমিটার হয়, ওবি এর মানও কিন্তু 5 সেন্টিমিটার হবে, যার কারণে ওএ সমান ওবি। আমরা অবশ্যই এখানে লিখবো একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ। ওকে, এখন আসো ওএ সমান ওবি, আমরা একই বৃত্তের ব্যাসার্ধ পেলাম। আর প্রথমেই বলা হয়েছে দেখো বৃত্তের কেন্দ্র ও ব্যাস ভিন্ন কোন জ্যায়ের মধ্যবিন্দু। তাহলে দেখো এম যেহেতু এবি জ্যায়ের মধ্যবিন্দু, সুতরাং আমরা যদি এটিকে 2 সেন্টিমিটার ধরি অবশ্যই এটা 2 সেন্টিমিটার হয়ে যাবে। তাহলে আমরা এখানে লিখতে পারবো দেখো এ এম সমান আমরা বি এম লিখবো, এটা অবশ্যই লিখবো যে এম এবি এর মধ্যবিন্দু, কারণ সাধারণ নির্বাচনে আমরা পেয়েছি এবং সাধারণ নির্বাচনটা আমরা বিশেষ নির্বাচনে চিত্র আঁকার পর আমরা এটা লিখব। তাহলে খেয়াল করো আমরা এখন এটা সর্বসম কিভাবে পাব, এবং দেখো এবং আমরা বলবো দেখো ও এম বাহুটি, দেখো এই ও এম বাহু ও এ এম ত্রিভুজের একটি বাহু, আবার ও এম বাহুটি ও বি এম ত্রিভুজের কিন্তু একটি বাহু, এটি কিন্তু সাধারণ বাহু, আমরা লিখব সাধারণ বাহু। ওকে, তাহলে দেখো একটি ত্রিভুজের তিন বাহু অপর একটি ত্রিভুজের তিন বাহু কিন্তু সমান হয়ে গেল, অর্থাৎ সর্বসম একটি শর্ত কিন্তু পরিপূর্ণতা পেল। অর্থাৎ যদি একটি ত্রিভুজের তিনটি বাহু অপর একটি ত্রিভুজের তিনটি বাহু সমান হয় তাহলে ত্রিভুজের সর্বসম হবে, অর্থাৎ একটি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য অটোমেটিকলি সমান আছে। তাহলে ত্রিভুজ দুইটি যদি সর্বসম হয় তাহলে এদের প্রতিটি কোণই কিন্তু সমান হয়ে যাবে। ওকে, তাহলে খেয়াল করো, তাহলে আমরা এখন লিখবো অতএব ত্রিভুজ ও এ এম সর্বসম চিহ্ন, এটা তোমরা ক্লাস 7 থেকে শিখে আসছো, ও বি এম, এখানে অবশ্যই লিখতে হবে বাহু 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 সর্বসমতা, লিখতে পারো সর্বসমতা, বা আমি তোমাদের শিক্ষার্থীদের এইভাবে বলি এস 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 সর্বসমতা, যেটি বলবা সাইড সাইড সাইড, এটিও আমি সর্বসমতা আমার শিক্ষার্থীদের আমি বোঝানোর চেষ্টা করি। ওকে, তাহলে আমরা দেখতে পেলাম যে একটি ত্রিভুজের ছয়টি অংশের মধ্যে তিনটি অংশ কিন্তু আমরা সমান পেয়ে গেলাম ধারাবাহিকভাবে, যে একটি ত্রিভুজের তিনটি বাহু অপর একটি ত্রিভুজের তিনটি বাহু সমান হয়েছে, সুতরাং আমরা বলতে পারবো ত্রিভুজের সর্বসম। সর্বসম যদি হয়ে থাকে তাহলে এখন আমাদের যে কাজটি হবে, একটু খেয়াল করো, তাহলে আমি একটু এটি মুছে দিই, তোমাদের এটি প্রথমে বুঝিয়েছি। এখন যেহেতু তিনটি বাহু দৈর্ঘ্য সমান তাহলে আমাদের সর্বসম পেয়েছে, তাহলে আমাদের এই যোগ্যতাটি কিন্তু হয়েছে যে এম বাহু যেহেতু 2 সেন্টিমিটার, সুতরাং আমরা বলতে পারি কিন্তু এ ও এ ও এম কোণ সমান আমরা কিন্তু বলতে পারি বি ও এম কোণ, এই কোণটা আর এই কোণটা কিন্তু সমান হবে, কারণ এম সমান বি এম। আবার খেয়াল করো ও এম এর বিপরীত বাহু আমি এটা এইভাবে বলতে পারবো ও এ এম কোণ সমান আমি বলতে পারবো দেখো ও এম বাহুর বিপরীত কোণ ও বি এম কোণ, ও বি এম কোণ। লক্ষ্য করো আমি কিন্তু তিনটি কোণের মধ্যে একটি কোণ আমি এখানে দেখালাম যে এই কোণটা সমান এই কোণটি হবে, আবার এই কোণ সমান কিন্তু এই কোণ হবে, আমরা পেয়ে যাচ্ছি কারণ ত্রিভুজ সর্বসম হয়েছে। কিন্তু আমাদের মেন যে প্রমাণটি এটি আমি অতিরিক্ত তোমাদের বুঝিয়েছি, কারণ তোমরা যখন এক্সট্রা প্রমাণ করবা তখন দেখো দুইটি ত্রিভুজ যখনই সর্বসম পাবে তখন কিন্তু অটোমেটিকলি যে প্রমাণটি চাবে সেটি কিন্তু মিলে যাবে, যেমন দুইটি ত্রিভুজ তিনটি বাহু সর্বসমতার কারণে সর্বসম হয়ে গেছে, সুতরাং আমি দুইটি কোণ আমি অলরেডি বলতে পারবো এই দুইটি কোণ পরস্পর সমান হবে। কিন্তু এখানে তোমাদের মেন বইয়ে কিন্তু লেখা আছে দেখো ও এম এ কোণ সমান দেখো ও এম বি কোণ, এই কোণের গুরুত্বটা আমাদের বেশি দেওয়া হয়েছে, কারণ আমাদের প্রমাণ করতে হবে কি দেখো তো ও এম এ কোণ সমান ও বি এম কোণ সমান সমকোণ, অর্থাৎ ও এম আমাদের এ বি বাহুর উপর লম্ব হবে, যার কারণে তোমাদের মেন বইয়ে কিন্তু এই লাইনটি অর্থাৎ এই কোণকে হাইলাইট করছে, এই কোণ গুলোর হাইলাইট করা হয় নাই। কিন্তু আমাদের জানতে হবে যে একটি ত্রিভুজ আর একটি ত্রিভুজে যদি সর্বসম হয়ে যায় তাহলে ছয়টা অংশ কিন্তু মিলে যাবে, দেখো তিনটি বাহু আমাদের মিল
সমান হওয়ার কারণে সর্বসম হলো, সর্বসম হওয়ার কারণে বাকি যে তিনটি কোণ থাকছে দেখো, এখানে দেখো আমি এক ফোঁটা দিয়ে একটি কোণ প্রকাশ করেছি, একটা ক্রস চিহ্ন দিয়ে কোণ, ক্রস চিহ্ন দিয়ে বি কোণ প্রকাশ করছে। এখন দেখো ও এম এ কোণ সমান ও এম বি কোণ, তার মানে আমরা এখানে যে লম্বটি পাবো, এই যে এই পর্যন্ত লেখার পর তোমাদের যে সমস্যাটা হয় যে কিভাবে বলবে যে ও এম এ কোণ সমান ও এম বি কোণ এক সমকোণ। তোমাদের মেন বইয়ে কিন্তু লাস্টে একটি লাইন আছে, লাইনটাই কিন্তু তোমরা ভুল করো। তোমাদের এই লাইনটা ক্লিয়ারলি বোঝানোর জন্য আমি যদি তোমাদের এভাবে একটু ব্যাখ্যা দিতে চাই যে কোনো কারণে আমি একটি কোণ এঁকেছি, এটা মনে করো 60 ডিগ্রি, তাহলে নিঃসন্দেহে এই কোণটা কত হবে বলো তো, 120 ডিগ্রি হবে, কারণ এই দুইটা কোণ তো সমান না। কোনো কারণে আমি যদি এই কোণটিকে একটু খেয়াল করো, এ ও বি কোণ ছিল, এটা মনে করো সি কোণ ছিল, এই কোণটিকে আমি একটু আর একটু সরিয়ে নিয়ে আসলাম, দেখো 60 ডিগ্রি কোণটিকে আর একটু সরিয়ে নিয়ে আসার কারণে এটি কিন্তু দেখো 90 ডিগ্রি পেলাম, তাহলে এটিও আমাদের অবশ্যই 90 ডিগ্রি হবে। তখন আমরা কি বলতে পারবো, দেখো এ ও বি কোণ, সেই ক্ষেত্রে দেখো এই এই চিত্রে কিন্তু কি ছিল দেখো তো, এই চিত্র ছিল যে বি ও সি কোণটা দেখো কি ছিল বলতো, এ ও সি কোণ থেকে কিন্তু বড় ছিল, সেই ক্ষেত্রে দেখো এটা আমাদের 120 ডিগ্রি ছিল, লক্ষ্য করো এটি 60 ডিগ্রি ছিল এই দুটি কোণের সাপেক্ষে। কেন এটা আমি আলোচনা করছি, আমার এই প্রমাণে একটি কথা লেখা আছে এই কথাটি ক্লিয়ার করার জন্য। বাট এখানে দেখো আমরা কি পাচ্ছি বলতো, এ ও সি কোণ সমান দেখো বি ও সি কোণ, অর্থাৎ আমরা দুইটি কোণ সমান পেয়েছি এবং আমরা দেখতে পাচ্ছি কিন্তু 90 ডিগ্রি, এবং এই যে দুইটি কোণ ছিল এই দুইটি কোণ কিন্তু সন্নিহিত কোণ, বা একটি রেখার অর্থাৎ ও সি রেখার সাথে বি ও সি কোণ আর এ ও সি কোণ কিন্তু যুগ্মভাবে জোড়াভাবে কিন্তু অবস্থান করছে। সেই ক্ষেত্রে দেখো ও সি রেখার ও বিন্দুতে এ ও সি কোণ আর বি ও সি কোণ রৈখিক যুগল, মানে একটা সরল রেখার রৈখিক যুগল মানে কি, সরল রেখা কোন এক বিন্দুতে যুগ্মভাবে, তাহলে এই দুটি কোণ কিন্তু এই ও বিন্দুতে যুগ্মভাবে অবস্থান করেছে, যাদের পরিমাণ কিন্তু সমান ছিল না। বাট এই চিত্রে দেখো এই দুটি কোণ রৈখিক যুগল কোণ, এদের মান কি ছিল বলো, সমান ছিল, অর্থাৎ এ ও সি কোণ সমান বি ও সি কোণ, আমি লিখেছি যে দুইটি কোণ আমি মেপে দেখেছি দুইটি কোণের মান সমান আছে, সুতরাং এই দুইটা কোণ সমকোণ। বাট এই দুইটা কোণ কি বলতো, রৈখিক যুগল কোণ, তার মানে ও সি রেখার সাথে এ ও সি কোণ আর বি ও সি কোণ যুগ্মভাবে জোড়াভাবে অবস্থান করছে এবং যাদের পরিমাপটা কিন্তু সমান। কেন বলছি দেখো, ও এম বি কোণ আর ও এম এ কোণ, ও এম রশ্মির ও বিন্দুতে যুগ্মভাবে দুইটি কোণ অবস্থান করছে, অর্থাৎ এ বি সরল রেখার ও বিন্দুতে যুগ্ম বা জোড়াভাবে অবস্থান করছে, যাদের পরিমাণটা কিন্তু সমান, দেখো ও এম এ কোণ সমান ও এম বি কোণ, এবং এই কোণ দ্বয় রৈখিক যুগল কোণ, তার মানে একটি রেখার ও এম বিন্দুতে দেখো এই এ বি রেখার ও এম রশ্মি এম বিন্দুতে কিন্তু যুগ্মভাবে দুইটি কোণ তৈরি করেছে এবং এদের কোণের পরিমাণ কিন্তু কোণের পরিমাপ কিন্তু সমান ছিল, যার কারণে আমরা বলতে পারবো এটি 90 ডিগ্রি। যে বিষয়টি কিন্তু এখানে আমি তুলে ধরেছি যে আমরা কেন আমরা বলবো রৈখিক যুগল কোণ এবং এদের পরিমাপটা সমান হবে, তাহলে আমি আমার যেহেতু এটি প্রমাণ দরকার সুতরাং আমরা লিখবো দেখো এ ও এম এ কোণ সমান ও এম বি কোণ, কিন্তু আমরা লিখবো দেখো কিন্তু কিন্তু দেখো ও এম এ কোণ সমান ও সরি কিন্তু আমরা লিখবো ও এম এ কোণ ও ও এম বি কোণ রৈখিক যুগল কোণ, রৈখিক রেখা রৈখিক রৈখিক যুগল মানে জোড়া রৈখিক, কিন্তু ও এম এ কোণ ও এম এ কোণ আর ও এম বি কোণ রৈখিক যুগল কোণ, এবং এদের পরিমাপ পরিমাপ করে দেখবো এদের পরিমাপ সমান, এদের পরিমাপ কি বলো সমান। সুতরাং আমি কিন্তু লিখেছি দেখো যে এ ও সি কোণ সমান বি ও সি কোণ, এবং এই দুইটি কোণ কিন্তু সমান পেয়েছিলাম, কারণ সন্নিহিত কোণে তোমরা সংজ্ঞা জানো যে দুইটি কোণের যদি একই শীর্ষবিন্দু হয়
আর কোন দয় যদি তাদের সাধারণ বাহুর বিপরীত পাশে অবস্থান করে তাহলে কোন দয়কে আমরা সন্নিহিত কোণ বলবো? তাহলে আমরা বলবো যে দুইটি কোণের যদি একই শীর্ষবিন্দু হয় এবং কোন দয় যদি একই রেখার বিপরীত পাশে অবস্থান করে এবং তাদের পরিমাণ যদি সমান হয় তাহলে কোণকে আমরা কি বলবো? সমকোণ। তাহলে রৈখিক যুগল কোণ মানে দুইটি সন্নিহিত কোণের পরিমাণ যদি সমান হয়ে যায়। তাহলে দেখো এ ও সি কোণ আর বি ও সি কোণ এই দুইটি কিন্তু সন্নিহিত কোণ এবং এদের পরিমাপ কিন্তু সমান। সেই কথাটা হয়তো আমার এখানে লেখা নেই। ও এম এ কোণ ও ও এম বি কোণ রৈখিক যুগল কোণ এবং এদের পরিমাপ কিন্তু সমান, আমরা দেখেছি। দেখো এই পরিমাপটা সমান, তাহলে আমরা কি বলতে পারবো? অতএব ও এম এ কোণ সমান ও এম বি কোণ সমান আমরা বলতে পারবো এক সম কোণ। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা লিখতে পারবো অতএব ও এম লম্ব আমরা বলতে পারবো এ বি, এটাই আমাদের প্রমাণ করতে বলা হয়েছে, প্রমাণিত। ওকে, এখন তোমরা হয়তো বলতে পারো যে স্যার ছোট্ট একটি উপপাদ্য আপনি তো 3-4 মিনিটে কমপ্লিট করে দিতে পারেন, কিন্তু জেএসসি বা পিএসসি জেএসসি বা অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের বলবো যে তোমরা এই দশম অধ্যায়ে যে উপপাদ্য শুরু হলো উপপাদ্য, তোমরা প্রতিটি উপপাদ্য কিন্তু মনোযোগ সহকারে গুরুত্ব সহকারে এর যৌক্তিকতা কি আছে এগুলো তোমরা একটু শিখে নেবা। আমার একটা লাইন প্রমাণ করার জন্য 4-5 মিনিট তোমাদের ব্যাখ্যা দিতে হয়েছে। নর্মালি কিন্তু সর্বসম্মতা অনেক সোজা, কিন্তু আমাদের এই প্রমাণগুলো তোমাদের পরীক্ষাতে কিন্তু আসে, জেএসসি পরীক্ষায় প্রচুর পরিমাণ আসে, তোমাদের স্কুল পরীক্ষায় প্রচুর পরিমাণ আসে। চিত্র দিয়ে তোমরা সুন্দরভাবে ভালোভাবে কিন্তু আনসার করার চেষ্টা করবা। আমি চেষ্টা করব যে এই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আমি তৌহিদ স্যার শহীদ বীর উত্তম লেফটেন্যান্ট আনোয়ার দাস কলেজের একজন গণিত শিক্ষক হিসাবে শহীদ বীর উত্তম লেফটেন্যান্ট আনোয়ার দাস কলেজের সকল জেএসসি পরীক্ষার্থী বা অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের সহ সারা বাংলাদেশের সকল জেএসসি পরীক্ষার্থীদের জন্য আমার শুভকামনারও থাকবে এবং দোয়া করব তোমরা সুস্থ থেকো, ভালো থেকো এবং পড়াশোনা করো, এবং বৃত্তের উপপাদ্য নিয়ে কোনো টেনশন করার কারণ নেই। তোমরা বেশি বেশি প্র্যাকটিস করবে, ইনশাল্লাহ সব কিছু সমস্যার সমাধান হয়ে যাবে। সে প্রত্যাশায় এই ক্লাসে রীতি টানলাম। আল্লাহ হাফেজ।